তো ব্যাপারটা এরকম যে আমি ভাবছিলাম চলো আজকে একটু অ্যাডভেঞ্চারে যাই, সফিকের সাথে নিবো ভাবতেছি। ও তার মানে আজকে আমরা অ্যাডভেঞ্চারে যাবো, সাথে সফিও থাকবে। ওয়াও, আইডিয়াটা! চলো সফিকে ডাকি নিয়ে যাই। চলো চলো সফির বাসায় যাই। আর এক কাজ করি, সফির জন্য একটা ওকে, ফুল নিয়ে যাই। দাঁড়াও, এখান থেকে আমি একটা এই ফুলটা নিয়ে যাই সফির জীবনে। চলো চলো ছোট চলো। মানুষ খুশি হয়ে যাবেনি। হ্যাঁ, ফুল দিলে, চলো আরে বুঝো না, ফুল টুল ধরে পটাইতে হবে, বুঝছো? পটালে মনে করবে আমি কাজকর্ম করাই নেবো, বুঝো না, এটাই তো টেকনিক। হ্যাঁ তুমি মিয়া ধান্দাবাজ। আচ্ছা ওকে, চলে আসছি আমরা অলমোস্ট। হ্যাঁ, চলে আসছে অলমোস্ট, এই তো সামনে সফির বাসা। ওকে চলো চলো চলো। এই সফির ঘোরা কি রে, মেল বক্স, এক মিনিট, মেল বক্সে লেটার ফ্রম ইভিল দিস, এক মিনিট এক মিনিট, দাঁড়াও ওয়েট, দাঁড়াও, হোয়াট? ফ্রম ইভিল দিস, কি রে, ইভিল দিস এর লেটার সফির বাড়ি কেন? ওয়েট ওয়েট, দাঁড়াও, মা এটা কেমনে সম্ভব? একটা জিনিস ইভিল দেখবা, একটা জিনিস দেখবা, লেটার দেখো বক্সে দেখো দেখো, আমার আমার কোন জায়গায় ফেন্স আটকাই গেছে, ফেন্সের মাঝে। তুমি মিয়া ভালো হবে না। বাট এটা কি এখানে, এই লেটার কেমনে, কি ইভিল রিসার ভুল থেকে করে দিয়ে গেল নাকি? ফ্রম ইভিল ডিস, মানে ইভিল ডিস এর লেটার সফির বাসায় কি করতেছে, রহস্য কি বলো তো? এই সুফি তলে তলে আবার ইভিল ডিসের সাথে যোগ দেয়নি তো? আয় হাই,